হ্যালো গাইস, তোমরা কেমন আছো? গুড মর্নিং, শুভ সকাল। মানে আমাদের এখানে রাত্রে এত বর্ষা হয়েছে, এই দেখো পুরো জমিন দেখেছো কি অবস্থা। রাত্রে এত মানে যা ঘুম হয়েছে, খুব বর্ষাও হয়েছে, ঝড়ও হয়েছে। সকালবেলা উঠতেও খুব দেরি হয়ে গেছে, আজকে উঠেছি পুরো 7:30। শরীরটা ভালো ছিল নি। আর তোমাদের দিদিভাইকেও দেখতে পাবে না, পিছনে ক্যামেরা। আমার মোবাইলটা এমন মানে পিছন ক্যামেরা ধরে রেখে দিয়েছি ফোনটা, আর ফোনটা ধরার মতো কেউ নেই। দেখেছো ওই যে বাদাটা দেখতে পাচ্ছো? এই বাদাটা যে দেখতে পাচ্ছো, ওইখানে ধান ফেলানো কথা, চাষ হওয়া কথা, হাল করেছে, ওই বাদাটাও পুরো জল জমে গেছে। এই দেখো আমাদের পুকুরটা, দেখো মাছ দেখেছো কেমন হচ্ছে, হয়ে গেছে। আর পরিষ্কারও সেরকম হবে নি, এখানে মানে রোদটাও হয়নি, মেঘলা মেঘলা হয়ে আছে পুরো জমিটা। এখানে প্রত্যেক বছর চাষ করতে পারে না, বর্ষা হলে জমিনে জল জমে যায়, খালা জায়গা। দেখেছো কি অবস্থা? আর এই যে আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা কার মন্দির বলবো, এটা আমার শ্বশুরমশাই মারা গেছে তার স্মৃতি। এই দেখো আমাদের পুকুরে মাছ কেমন হচ্ছে, দেখো আমাদের এই যে পুকুরটা জল পরিষ্কার হয়নি। আমাদের আমফান একটা মানে বন্যা হয়েছিল, পুরো পুকুরটা জলের কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে। আর এই বাদাটা দেখো, একটু একটু যে ঘাসটা, ধান গাছটা যে সফল হচ্ছে, এই ধান গাছটা মানে ধান ফেলেছিল, তার গাছগুলো একদম নষ্ট করে দিয়েছে ভাই। আর কিছু বলবো না, মোবাইলেও চার্জও নেই, রেখে দিচ্ছি বন্ধুরা।